হার্টের অসুখে সবাই ভয় পায় হার্ট অ্যাটাক থেকে। হার্ট অ্যাটাককে মেডিকেল সায়েন্স বলে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা কার্ডিয়াক অ্যারেস্ট। এই অসুখটা কি সেটা আপনাকে বুঝতে হবে। হার্টের অসুখ আমি আপনাকে আগেই বলেছি, হার্টের অসুখের মানে হলো হার্টের যে টিউব, যে হার্ট পুরো বডিকে ব্লাড দেয়, নিজের জন্য তিনটে টিউব নেয়, সেটাকে বলে করোনারি টিউবস বা করোনারি আর্টারিজ। তার ভেতরে ব্লকেজ হচ্ছে, এটা হলো হার্টের অসুখ। এই ব্লকেজ শুরু হয় 18 বছর বা 20 বছর বয়স থেকে, ধীরে ধীরে এই ব্লকেজটা বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে যেদিন 70%কে ক্রস করে যাবে তখন গিয়ে হার্টের পেশেন্ট কষ্ট পাবে, আর তখন এই কষ্টটাকে বলা হয় অ্যাঞ্জাইনা। তখন হাঁটতে গিয়ে বুকে ব্যথা হতে পারে, ছুটতে গিয়ে বুকে ব্যথা হতে পারে, আর যদি আরও ব্লকেজ বেড়ে যায় হাঁটতে গিয়ে ব্যথা হবে, আরও ব্লকেজ বেড়ে যায় বাথরুম যেতে যেতে হার্টের ব্যথা হবে। এই অসুখটা যখন এসে গেল তখন একটা ভাববেন এবার হার্ট অ্যাটাক থেকে ভয় খাওয়া উচিত না। হোয়াট ইজ হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক মানে ওই ব্লকেজটা যেটা 70-80 ছিল সেটা 100 হয়ে যাওয়া। 100 কী করে হবে? 100 হতে 1 মিনিট টাইম লাগবে। এমনি ব্লকেজ তৈরি হতে 30-40 বছর লেগে যায়, কিন্তু হার্ট অ্যাটাক হতে 1 মিনিট লাগে। কেন বুঝবো আপনাকে কীভাবে হয় ওটা? এই ব্লকেজের ওপরে একটা পর্দা থাকে, ওই পর্দাটা যদি ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে ওখান থেকে কেমিক্যাল বেরোবে, আর কেমিক্যালটা রক্তের মধ্যে মিক্স হবে, আর যে 20%ের রক্তটা চলছিল সেই জায়গায় একটা ক্লট এসে গেল। তার মানে 80 এ ব্লকেজ ছিল আর 20 যেটা খোলা ছিল সেটাতে ক্লট এসে গেল, এখন হয়ে গেল 100% ব্লকেজ। এই যে 100% ব্লকেজ হলো, সঙ্গে সঙ্গে হার্টের একটা অংশ অকেজ হয়ে যাবে, মারা পড়বে, ড্যামেজড হয়ে যাবে, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাকের সাইন কি? বসে বসে ব্যথা হচ্ছে, পেশেন্ট বলছে আমার বসে বসে ব্যথা হচ্ছে, এটা হলো হার্ট অ্যাটাক। আর এই হার্ট অ্যাটাক থেকে লোকে মারা যায়, প্রচুর পরিমাণে লোক মারা যাচ্ছে আজ হার্ট অ্যাটাক থেকে। হার্টের পেশেন্টরা ভয় খায় হার্ট অ্যাটাকে, 1 মিনিটে ডেথ হয়ে গেল। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। এখন এই হার্ট অ্যাটাক কত লোকের হচ্ছে সেটা আপনি জানেন না। ইন্ডিয়াতে বা বাংলাদেশে সবথেকে বড় যে মরার কারণ সেটা হার্ট অ্যাটাক। আমাদের এই সংখ্যাটা মোটামুটি 1/3, যদি 100টা লোক মারা যায় তাহলে 30টা হার্ট অ্যাটাকে মারা যাবে। তাহলে এই অসুখটা এত বড়, হার্ট অ্যাটাক আপনার জানা উচিত। কীভাবে হার্ট অ্যাটাককে রোকা যেতে পারে এটা আপনাকে আবার বলবো।